করোনার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় লকডাউনের মেয়াদ আগামী 15ই জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এই লকডাউনের আওতা থেকে অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রী ও হোম ডেলিভারি বাদ রাখা হয়েছে। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে জোম্যাটো নামে একটি হোম ডেলিভারি সংস্থার কর্মরত কর্মীদের জেলা পুলিশ প্রশাসন হয়রানি করছেন বলে অভিযোগ এনে শনিবার কাজ বন্ধ রেখে বিক্ষোভে সামিল হয়। জোম্যাটোর মধ্যে এমন মানে হচ্ছে যে মানে আমরা ডেলিভারি করি, যেটা ফুড ডেলিভারি যে কোনো জায়গায় যায়, মানে কোনো গ্রামে হয়, গঞ্জে হয়, শহরে হয়, পুলিশ এখন মানে আটকাচ্ছে। এবার কী কারণে আটকাচ্ছে জানি না, মানে হ্যারাসমেন্টটা হচ্ছে। আমরা উপরে জানিয়েছি যে কালকে কয়েকটা ছেলেকে ধরেও ছিল, যে বললো যে মানে কাল থেকে জানা তোরা কাজ না করিস, মানে আজ কাজ করতে হবে না, আর গ্রুপে জানিয়ে দিবি যে কাজ করতে বারণ করেছে, তোমাদের টিএলকেও বলে দেবে। টিএলকে জানালাম, ওরা বলছে কোনো না, হোম ডেলিভারি ফ্রি আছে, কোনো এসেন্সিয়াল সার্ভিসের মধ্যে পড়ে, তা সুতরাং আপনারা করতে পারেন, ভয়ের কোনো কারণ না। তারপরে যদি ধরুন এরকম যদি মানে ধরে আটকায় বা ইয়ে করে, আমরা ডেলিভারি করব, আর একটা ডেলিভারি ডিলে হয়ে গেলে 1000 টাকা 800 টাকা আমাদের অ্যাকাউন্ট থেকে কেটে নেয়, তার কোনো ইয়ে নাই, সেটা নিয়ে বলতেই থাকবো, লেকিন সেই কথাটাও কিছুতেই শুনবে না মানে টিএল। লেট হলো, কাস্টমার কমপ্লেন করুক বা কিছু হলে, সব ক্ষেত্রে আমাদের মানে প্রবলেম। লেকিন টিএলকে বললে বলছে দেখছে, আমাদের আলাদা টিম আছে, সেইগুলো দেখছে, লেকিন কোনো হেল্প করে না। এখন সম্মুখীন কী হয়েছে? আর এখন মানে ওই জিনিসটা বলেছি যে না, মানে আমরা যতক্ষণ এই প্রবলেমটা সলভ হবে, যে মানে ওনাদের আমাদের পুলিশের যে ইয়ে আছে, হেড আছে, তার সাথে কথা বলবে আমাদের, তাদের তো আমরা যেন কোনো প্রবলেম জানে না হয় ডেলিভারি করতে গেলে, রাত হোক দিন হোক আমরা যাই ডেলিভারি করতে, বাট যদি প্রবলেম হয় তাহলে কী করে করবো? মানে একটা ডেলিভারি নিয়ে বেরোবো, যদি মানে আটকে যায় আমার অ্যাকাউন্ট থেকে, ধরুন মানে 10 টাকা পাবো একটা ডেলিভারি করে, 15 টাকা, সেখানটা 1000 টাকা কেটে নেয়, তাহলে কী করবো? আমরা চাইছি যেন এইসব হয় মানে না হয়, আমাদের টিএল এসে যে আছে, আমাদের যে হেড আছে, সে এসে কথা বলুক, আর পুলিশ প্রশাসনের সাথে কথা বলুক, যেন কোনো প্রবলেম না হয় আমাদের ডেলিভারি করতে গিয়ে। হ্যাঁ, এখন আমরা কাজ বন্ধ রেখেছি। আমার নাম জিতেন্দ্র। আমরা নাই না এখন মানে মোটামুটি 120 জনের মতন আছে টোটাল, তো প্রচুর আছে মানে আনকাউন্টেড, এখন প্রতিদিন এখন মানে আপনাদের মানে লোক ঢুকানোই চলছে, এখন মানে কোনো ইয়ে না, সিগন্যালে ধরছে, আমাদের কাজ করতে দিচ্ছে না, খাবার দিকে দেখছে কি আছে না আছে, কেন কাজ করছি, যেদিকে যাচ্ছে সেদিকেই ধরছে, আমাদের অসুবিধা হচ্ছে কাজ করতে, তার জন্য আজকে আমরা কাজ বন্ধ রেখেছি সবাই। কোম্পানি কি বলছে? কোম্পানি বলছে আমরা দেখছি, আমরা কথা বলছি। এরকম অনেকেই আছে যারা অর্ডার নেওয়া আছে, তাদের দিতে হচ্ছে ডেলিভারি বাধ্যতামূলক, নাহলে আমরা বেশিরভাগ বন্ধই রেখেছি, কারণ যারা এখন তো অ্যাপস খুলেছে তারা অর্ডারটা দিচ্ছে। এই মুহূর্তে চাইছি এটা সমাধান হোক, কারণ সবাই কাজ করতে পারে, কারণ এই সিচুয়েশনে প্রত্যেকটা মানুষেরই কাজের দরকার। এই সমস্যাটা কতদিন ধরে চলছে? এটা চলছে, লকডাউন যবে থেকে শুরু হয়েছে প্রথম দিকে অনেক দিনই ধরাধরি করছে, তাও আমরা ড্রেস ইউনিফর্মে যাচ্ছি, কোথাও কোথাও শুনছে, কোথাও কোথাও আটকাচ্ছে, এখন তো দুদিন থেকে খুব বেশি বেড়ে গেছে সমস্যাটা। তা আমার নাম শম্পা। পরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু নির্দেশ জারি করে তাদের কাজ করার অনুমতি দেয়। নির্দেশগুলির মধ্যে উল্লেখযোগ্য হল করোনা বিধিনিষেধ মেনে প্রত্যেক ডেলিভারি কর্মীকে মাস্ক, গ্লাভস ও হেলমেট পরতে হবে। আমার উপর মহলের অফিসারদের সাথে কথা বললাম, আপনাদের ট্রাফিক বা আপনার থানা ধরবে না, কিন্তু কতগুলো নিয়ম আছে সেই নিয়মটা আপনাদেরই মেনটেন করতে হবে, কোভিডের নিয়ম, মাস্ক পরতে হবে, হাতে গ্লাভস পরতে হবে, এই নিয়মগুলো, বাইকে যখন যাবেন আপনারা প্রতি অবস্থায় হেলমেট পরবেন, তারা আর দূরত্ব বজায় রাখবেন, ধরুন আপনারা 5-6 জন দাঁড়িয়ে আছেন, একসাথে দাঁড়িয়ে গল্পটা করবেন, তারা মানুষের দৃষ্টিকটে হবে, কেউ ফটো তুলবে ছেড়ে দেবে, এইটা করবে না। নিয়ম কোভিডের যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো মেনে চলতে হবে, বাকি আপনারা ডেলিভারি করতে হবে, কেউ আপনাদের ধরবে না। থানায় বলে দিই, থানায় বলা বলে দিয়ে হচ্ছে, হেডকোয়ার্টার সব বলে দিয়েছি থানায়, কিন্তু পুলিশ আর ধরবে না, সমস্যাটা কি ছিল তোমাদের? সমস্যাটা ছিল আমাদের মানে কাজ করতে দিচ্ছিল না, বলছিল যে মানে কাজ করা যাবে না, বন্ধ রাখতে হবে, এটা দুদিন থেকে শুরু হয়েছে, তার আগে আমরা 11 দিন কাজটা করেছি। মূলত কি এগুলো সিভিক ভলান্টিয়ার গুলো করছে? সিভিক ভলান্টিয়ার নিয়ে দাঁড় করিয়ে দিচ্ছে, জামি নিয়ে নিচ্ছে, আবার কালকে দুজনকে থানায়ও নিয়ে গেছে। পুলিশ অফিসাররা কি বললো? পুলিশ অফিসাররা এখন সমাধান হলো, ওরাও ধরছিল, এখন বললো যে না, এখন ওরা পারমিশন দিয়ে দিয়েছে, শুধু মানে কোভিডের যে ডিস্টেন্স গুলো সেগুলোকে বজায় রেখে কাজ। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।